প্রবল গরমের জেরে নাজেহাল অবস্থা বিশ্ববাসী। উষ্ণতার দিক দিয়ে নজর গড়েছে তাপমাত্রা। জলবায়ুর ওপর এল নিনোর প্রভাব নিয়ে চিন্তিত বিশেষজ্ঞ মহল। এর মধ্যেই দক্ষিণ আমেরিকার উরুগুয়ের পূর্ব উপকূলে 2000 পেঙ্গুইনের রহস্যমিত্র নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পরিবেশবিদরা। সম্প্রতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে 10 দিনে প্রায় 2000 পেঙ্গুইনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল আভিয়ান বলে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে পেঙ্গুইনগুলি, কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে এই রোগে আক্রান্ত হয়ে এত পেঙ্গুইনের মৃত্যু হতে পারে না। এর জেরেই ঘনীভূত হচ্ছে রহস্য। আজকে আমাদের ভিডিওতে আলোচনা করা হবে ঠিক কী কারণে 2000 পেঙ্গুইন মারা গেল বা কী ঘটেছিল তাদের সাথে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন, আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরিবেশবিদদের একাংশের দাবি, পর্যাপ্ত খাদ্যের অভাবেই পেঙ্গুইনগুলির মৃত্যু হয়েছে, আর এজন্য অবৈধভাবে অতিরিক্ত মাত্রায় মাছা ধরাকেই দায়ী করেছেন তারা। উরুগুয়ের পরিবেশ মন্ত্রকের পশু বিভাগের প্রধান কার্মেন লিজগুয়েন জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের জলেই মৃত্যু হয়েছে পেঙ্গুইনের। পরে স্রোতের টানে মৃতদেহগুলি ভেসে আসে উরুগুয়ের উপকূলে। কার্মেনের কথায় আটলান্টিকের জলেই পেঙ্গুইনগুলির মৃত্যু হয়েছে। অভুক্ত ছিল তারা, শরীরে চর্বি ছিল না। মৃত্যু পেঙ্গুইনগুলির 90%ই বয়স কম। সাধারণত দক্ষিণ আর্জেন্টিনায় বাসা বাঁধে এই ম্যাগেলানিক পেঙ্গুইন। দক্ষিণ গোলার্ধের প্রবল শীতে খাবার ও উষ্ণ জলের সন্ধানে উত্তরে চলে আসে তারা। অনেক ক্ষেত্রে ব্রাজিলের এসপাইটো সান্টো পর্যন্ত পৌঁছে যায় তারা। যাত্রাপথে কিছু সংখ্যক পাখির মৃত্যু স্বাভাবিক, তাই বলে এত বেশি সংখ্যায় মৃত্যু হবে কেন? পরিবেশবিদদের একাংশের দাবি, অবৈধভাবে মাছ ধরার কারণে দেখা দিয়েছে খাদ্য সংকট। এর জেরেই মৃত্যু হয়েছে ম্যাগেলানিক পেঙ্গুইনগুলোর।